করোনায় মৃত বাবার চিতায় মেয়ের ঝাঁপ। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত, ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। হাসপাতালগুলোতে অক্সিজেনের সংকটে মারা যাচ্ছেন অনেক করোনা রোগী। মৃতদেহের সৎকারে শ্মশানেও জায়গাস গোলাচ্ছে না। এমন পরিস্থিতিতে রাজস্থানে এক করোনা রোগীর সৎকারের করুণ দৃশ্য দেখা গেল। শোক সইতে না পেরে বাবার চিতায় আগুনে ঝাঁপ দিলেন মেয়ে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটির খবরে বলা হয়, রাজস্থানের ৩৪ বছর বয়সী এক নারীর বাবার চিতায় ঝাঁপ দেন, গুরুতর দগ্ধ হন। তার বাবার নাম দামোদর দাস। কোভিডে আক্রান্ত হয়ে মারা যান আজ বুধবার। ৭৩ বছর বয়সী দামোদর দাস করোনায় আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার রাজস্থানের বারমার জেলার একটি হাসপাতালে মারা যান। দামোদরকে দাহ করার সময় হঠাৎ চিতার উপর ঝাঁপ দেন তার মেয়ে চন্দ্রা। দামোদরের ৩ মেয়ের মধ্যে সবার ছোট চন্দ্রা। বার্তা সংস্থা পিটিআইকে পুলিশ জানায়, উপস্থিত লোকজন চন্দ্রাকে চিতা থেকে উদ্ধার করলেও প্রাণে বেঁচে যান তিনি। তবে তার শরীরে 70% পুড়ে যায়। শুরুতে পার্শ্ববর্তী এক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য যোধপুরের একটি হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। পুলিশ কর্মকর্তা বলেন, দামোদর দাসের ৩ মেয়ে। তার স্ত্রী কিছুদিন আগে মারা যান। ছোট মেয়েটা দামোদরকে দাহ করার সময় চিতার আগুনে ঝাঁপ দেন। করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ার পর গত রোববার জেলা হাসপাতালে ভর্তি হয়েছিল দামোদর। 2 দিন পর তার মৃত্যু হয়। বাবাকে শেষ বিদায় দিতে শ্মশানে উপস্থিত ছিলেন তার মেয়ে।